Done, 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 done. I thought you were the one. Who comes in the room? What happened? Hey, 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 এবার আমাদেরকে আমাদেরকে টাইম দাও। আর চলে গেছে এদিকে কিষানুর কেক রেডি হয়ে গেছে, কেক এখনো খোলা হয়নি। এই যে দেখো ছোট্ট ডেকোরেশন, ছোট্ট নয় খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, যেটা আমি তোমাদের এক্ষুনি হয়তো পোস্ট করে দেবো ছোট্টোর মধ্যে। এদিকে ফটোশ্যুট চলছে, মানে কারেন্টটা চলে গেছে বলে স্টপ হয়ে গেছে। এদিকে শুভবাবু চলে এসেছে, এইদিকে সন্দীপের মা ঘেমে যাচ্ছে, কারেন্ট চলে গেছে। এই যে ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যানকে আমি আমার ব্লগে দেখাবো, সবাইকে হাই করো। এই যে সব মানুষ এসেছে, এই যে আমার ভিউয়ার্স আসেন, আর এই যে জলপাইগুড়ি থেকে দাদা দাদা ফ্রেন্ড এসেছে, কফির ব্যবস্থা। চলো ছোট্ট করে একটু রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। এই যে হাই করেন, এই যে জলপাইগুড়ি থেকে এসছে দাদা দাদার ফ্রেন্ড, খুব ভালো লাগছে আপনারা যে এত দূর থেকে এই পার্টিটা। ভালো লাগছে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশ বরাবরই আকৃষ্ট করতো, কিন্তু গ্রাম্য পরিবেশ তো হারিয়ে গেছে এবং যে কোনো জায়গায় শহর অঞ্চল গড়ে উঠেছে। আর আপনাদের তো এখন শিলিগুড়ি জলপাইগুড়ি তো একদম পুরো কলকাতা তৈরি হয়ে গেছে, ওটা টুইন সিটি হয়ে গেছে শিলিগুড়ি জলপাইগুড়ি। ভালো লাগছে আপনাদের সাথে পরিচয় হয়ে, ভালো লাগছে। এরপর আপনারা আসবেন তো কৃষ্ণনগর? কৃষ্ণনগর হ্যাঁ নিশ্চয়ই, কৃষ্ণনগর তো নিচ্ছি। কেমন লাগলো সুব্রতবাবুর সাথে কথা বলে? সত্যি আউটস্ট্যান্ডিং, মানে এত সুন্দর সুব্রতবাবুর গল্পটা শুনে নিয়ে, যদি আমি লেখক হতাম সত্যি আমি ওনার জন্য আমি একটা বই লিখে ফেলতাম। সুব্রতবাবুর যে চিন্তা ভাবনা এবং অত কম বয়সে বাড়ির বাইরে গিয়ে যে কৃষ্ণনগরের মতন জায়গায় গিয়ে উনি নিজে প্রতিষ্ঠিত হয়েছেন, এটা সত্যি বাঙালি হিসাবে আমি নিজেও বলি। আপনাদের এরিয়ায়? হ্যাঁ আমাদের এরিয়া ইসলামপুর, আমাদের নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে ইসলামপুর, মানে জেলাটা তো এক। তাহলে বেশ দাদার সাথে, আর এই দাদার সাথে শুভর বেশ ভালো ভালো জমেছে। শুভর সাথে উনি সবচেয়ে বেশি, মানে কি বলবো, মেলবন্ধনটা ওর সাথে সবচেয়ে বেশি জমেছে। বলানো হলো কার্তিক চল আমরা ছোটবেলার দুই বন্ধু সন্দীপের বাড়িতে যাবো, বাচ্চাটার জন্মদিন আছে, হঠাৎ বললো চলে এলাম আজকেই সকালে নেমেছি, ট্রেন থেকে নেমে একটু স্নান টান করে এই চলে এলাম। এইদিকে সব খাওয়া দাওয়ার প্রিপারেশন। এই যে শুভবাবু খুব ঘেমে যাচ্ছে, বলো হাত টানার একটু, কেমন কেমন ফিল হচ্ছে, এসে গরম কেমন লাগছে? গরম লাগছে না, এতক্ষণ ডবল ডবল পাখার হাওয়া খাচ্ছিল, এসির হাওয়া খাচ্ছিল, এখন জাস্ট কারেন্টটা গিয়ে সব এইসব মানুষগুলো হাসিগুলো কোথায় যেন চলে গেল। আর এইদিকে সমস্ত খাবার দাবারের সব রেডি, অনেক অনেক মেনু, অনেক অনেক মেনু, অনেক রকম এখানে সব চলছে। ও আর এইদিকে খাওয়া বসেও গেছে, এই যে দেখো কত সুন্দরভাবে, এই তো কারেন্ট চলে এসছে, ওরা বসেও পড়েছে। তোমরা সব বসে পড়েছো? না না কারেন্ট এলো না, না এটা ইনভার্টার দিব, এটা চলে গেল। এরাও এরাও কিন্তু ব্লগ করে, চ্যানেলের নাম বলো, হ্যাপি হোম। এই যে এদের হ্যাপি হোম, লাভার্স পয়েন্ট, সঙ্গেশ্বর মি চিকেন লেগ পিস, চাই তো চিকেন লেগ পিস খাচ্ছে, দারুন 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 দারুন, সব কিছু ভীষণ ভালো হয়েছে, সমস্ত কিছু। কিন্তু একটু গরম লাগছে, গরম লাগছে, এটি একটা কালো, না এটা তো হবেই, কিছু ভালো খেতে গেলে কিছু একটু খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই যে সবাই বসে পড়েছে, এটা হচ্ছে দুপুরের ফার্স্ট ব্যাচ। সন্দীপ এখনো ছাড়তে পারিনি, আমি ছেড়ে দিচ্ছি। এই তো কারেন্ট এসে গেছে, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই লজ্জা করে খেয়েও না, হ্যাঁ চলো এতটুকুই রাখলাম। সবাই দেখো এখনো কিষানুরি কিছু করে উঠতে পারিনি আমরা, চলছে এই যে খাবার পরিবেশন করবে। সোনা এসেছে কিষানুর গিফট নিয়ে, বলো 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 কিছু। কিষানুর জন্মদিনে গিফট পাঠালাম, কিষানুর খুব ভালো থেকো, তোমার এই যে চকলেট গুলো কিন্তু আমার, এটা দিদিকে দিলাম আমরা। আর আর কিষানুর গিফট দেখো, এই যে কিষানুর গিফট, এটা কিষান তুমি পড়বে এবং ভালো থাকবে। আমি যাব, অবশ্যই যাব তোমাদের বাড়িতে, কালকে যেতে পারলাম না, নিশ্চয়ই আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করব এবং স্লিপটা চড়বো, ওই স্লিপটা আমাকে চড়তে হবে তাই না? তুমি চড়বে তো, তুমি চড়বে তো, যাবে তো, তুই যাবি, চড়বি না, এইবার চড়বে না। কিষানও একটা সুন্দর স্লিপ পেয়েছে, ওই স্লিপটা তুই দেখলি, ওই স্লিপটা ও খুব দেখে। ও জেঠু তাড়াতাড়ি করে চালাও, বলো কিষানুকে বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে কিষানু, আচ্ছা দেখো টাটা। আচ্ছা এই দাদার সাথে আমার দেখা হচ্ছে সুরক্ষায়, আমাকে সুরক্ষাতে দাদা দেখেই বলছে আপনি আমায় চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। তারপর আমরা যেদিন সোনার চেন কিনতে গেছিলাম কিষানুর, সেই দিনই দাদার সাথে দেখা, সেখানেই কথাবার্তা। দাদাকে আমরা তো খুব ভেবেছিলাম দাদা আপনি যাচ্ছেন, না সত্যি দেখছি আমি কাজে গিয়ে তো হবে না কালকে একদমই, নালে কালকে সন্ধ্যাবেলায় আমি খুব আপনাকে ফোনও করেছিলাম, কিন্তু আপনি আননোন একটা থেকে ফোন করে আমি ধরিনি, আননোন নাম্বারে আমি খুব একটা অ্যাকসেপ্ট, ও না না ওটা আমারই আর একটা নাম্বার, নাম উঠছে না, যার জন্য আমি ওটাকে ভিআই ভিআই উঠছে ভিআই ভিআই, হ্যাঁ ওটা আমারই নাম্বার। আসল ব্যাপার একটা কলিং নাম্বার আমার অল টাইম থাকে, ওটা কলিং নাম্বার, যার জন্য ওটা আমি, আর আপনারা যেটা করেন ওটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা আমার হোয়াটসঅ্যাপ, ওটাতেই আমার অ্যাকচুয়ালি সব। আমি দেখলাম একটা থেকে একটা ফোন এসেছিল পরে দেখলাম, হ্যাঁ হ্যাঁ হতে পারে আমি আবার রিটার্ন করেছি, হ্যাঁ আমি নাম্বারটা পরে ইউজ করে দেখি না এটা কার, ওই জন্য। আচ্ছা আচ্ছা কিষানুর স্লিপে গিয়ে যেন স্বপ্নদীপ চড়ে উঠতে পারে, তাই তো? যাবে তো? এই সাবাস, যাবে যাবে। কিষানু তুমি ভালো থেকো, আমি ভিডিওটা করছি বলে পাখাটা অফ রেখেছি, নাহলে সাউন্ডটা প্রচণ্ড সাউন্ড আসে, একটা ঘ্যাড় ঘ্যাড় শব্দ। তুমি খুশি তো? আচ্ছা দাঁড়াও চলো এবার আমি একটু তোমাকে মিষ্টি খাওয়াই, চলো আমি এইটুকুই রাখলাম, হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও। কিষানুকে লাভ ইউ বলো, আচ্ছা কিষানু টাটা, কিষানু টাটা, ভালো থাকবা, হ্যাঁ।